টিআইপি সঞ্চিতা সংকল্প স্বদেশে বিনিয়োগ করলে লাভবান হবেন বিনিয়োগকারীরা। শিক্ষার্থী, নারী এবং প্রবাসীদের জন্য বিনিয়োগ সেবাপূর্ণ চালু এই অনুষ্ঠানে এসব কথা বলেন আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ডক্টর সুবর্ণ বড়ুয়া। এ সময় বিএসইসি কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ বলেন, পুঁজিবাজারে বিনিয়োগে ধৈর্যশীল হতে হবে, এক্ষেত্রে মুনাফার চিন্তা বাদ দিয়ে দীর্ঘমেয়াদে বিনিয়োগ করতে হবে, এজন্য আইসিবির মতো প্রতিষ্ঠান হতে পারে আদর্শ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইসিবির ব্যবস্থাপনা পরিচালক ও আইসিএল এর চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, সিইও মাজেদা খাতুন, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব অমল কৃষ্ণ মণ্ডল, মফিজউদ্দিন আহমেদ। বাংলাদেশ সিকিউরিটিজ